জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনে বাংলাদেশের 16 কোটি মানুষের আশ্রয়স্থল জনতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সমূলে ধ্বংসের উদ্দেশ্যে বিএনপি জামাত সরকার কর্তৃক গ্রেনেড হামলার আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র জনাব হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের মাটি ও মানুষের নেতা সদর বিজয়নগর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য যোদ্ধা দবির মুক্তিযোদ্ধা জননেতা রোহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় সহ উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। আগস্ট বাঙালি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি মাস। এই আগস্ট মাসে এদেশের পরাজিত শত্রুরা নানাবিধ ষড়যন্ত্র লিপ্ত। এই আগস্ট 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে যা হত্যা করেছিল এদেশের পরাজিত শক্তিরা এবং তাদের এদেশের দুশোরা তাদের নেতৃত্বে এই পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা যে সরকার কর্তৃক বিরোধী দলকে দমন পীড়নের জন্য সরকার কর্তৃক গ্রেনেড হামলা করে হত্যার উদ্দেশ্যে বিরোধী দলের সবাই আমি আজকের এই সভা থেকে সরকারের কাছে উত্তর আহ্বান জানাবো 21 আগস্ট গ্রেনেড হামলাকারীরা হামলার সাথে যারা জড়িত যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং আগামী দিনে 24 সালের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে এই 21 আগস্ট হামলার গ্রেনেড হামলার জবাব দেব বুট নৌকা শেখ হাসিনা এবং মুক্তাদির চৌধুরী বিজয় সুনিশ্চিত করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।